যারা যারা জানেন না যে আয়নাঘর কি তাদেরকে আজকে বলছি যে ঘরটা কি আমি প্রথমেই একটু আপনাদের সাথে ঘরের বিবরণটা দিই ঘর হচ্ছে এমন একটি ঘর যে ঘরে আলো বাতাসীন কক্ষে লোহা আর কাঠের দুইটা দরজা ছিল সারাক্ষণ প্রচণ্ড শব্দে ফ্যান ঘুরত দিনে মিনিট তিরিশেকের মতো ফ্যান বন্ধ থাকলেও থমথম নীরব থাকতো রুমগুলো ঘরের দেয়ালে বহু মানুষের হাতের লেখা পাবেন ফোন নাম্বারও আছে গুম করে রাখা মানুষদের ওখানে রাখা হয়েছিল কয়েকটা সাউন্ড প্রুফ রুম টর্চার সেল হিসেবে ইউসড হতো ওয়াশরুমে চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো গুম হওয়া অনেককে কয়েক বছর পর দিনের আলোতে এনে জঙ্গি তকমা দেওয়া হয়েছে এর মধ্যে এক কারাতে প্রশিক্ষকও ছিল যার দাবি তার অলিম্পিক্সে যাওয়ার কথা ছিল যেহেতু ঘরের বন্দীরা বহু বছর পর মুক্তি পেয়েছেন তাদের পক্ষ থেকে আরও বিবরণ হয়তো পাওয়া যাবে তো সেই ধারাবাহিকতায় ওইখানে মানে ওই রুমে যে ছিল মানে ঘরে যে ছিল তার মুখে থেকে তারই নিজস্ব কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো সম্প্রীতি আপনারা জানেন যে এই কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে অনেক কিছু হয়ে গেছে এই এই কোটা আন্দোলনে কিন্তু অনেকে শহীদ হয়েছে তারপরে গিয়ে এত কিছুর বিনিময়ে টানা বিশ দিন আন্দোলনের পরে কিন্তু ছাত্ররা জয়লাভ করছে তো জয়লাভ করার পর থেকেই কিন্তু একটার পর একটা নানা বিধ এক মানে সমস্যা বা অনেক কিছুই কিন্তু উঠে আসতেছে তো তেমনি এই ইয়া থেকে আয়নাঘর থেকে মেয়ের আলীর ছেলে ব্যারিস্টার আরমান ফেরত আসছে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাকে সোমবারের দিন মধ্যরাতে তাকে পাওয়া যায় বা তাকে সে মুক্ত হয় ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা ক্যান্টনমেন্টের এলাকায় মিরপুর ডিউএইচ এর এগারো নম্বর সেকশনের সাত নম্বর রোডে পাঁচশো নম্বর বাড়ির দোতলায় থাকতেন তিনি এই বাসা থেকেই দুই শিশু সন্তান স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে এরপরে আর আনুষ্ঠানিকভাবে তার হদিশ পাওয়া যায় নাই তো গত সোমবার রাতে কর্নেল শামসের নেতৃত্বে রাতে বিশ থেকে পঁচিশ জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা রাজধানীর ক্যান্টেনমেন্ট এলাকায় অবস্থান নেন তারা গণমাধ্যমকে বলেন ডিজিএফআই আয়না ঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে বন্দিদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর আর না করা পর্যন্ত আমরা এখান থেকে ফিরবো না মুক্তিদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে আমাদের সঙ্গে গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাকও যোগ দেয় মুক্তির জন্য চাপ দেওয়ার প্রয়োগ করে তো এরপরে এক পর্যায়ে মুক্ত হওয়ার সংবাদ পাওয়া যায় এই সময় উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর হ্যাঁ হাসিনুর রহমান বীর প্রতীক বলেন বছরের পর বছর ডিজিএফআই র্যাব ও পুলিশের বন্দিশালায় অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছে রাতের মধ্যে তাদের মুক্তি দিতে হবে তা না হলে দায় মুক্তির জন্য তাদের মেরে ফেলা হতে পারে যদি আমাদের কাছে হস্তান্তর না করা হয় তাহলে পরবর্তী ঘটনার দায়ী ডিজিএফআইয়ের বর্তমান কর্মকর্তাদের নিতে হবে আমরা দাবিগুলো সেনা কর্তৃপক্ষ ও সেনা প্রধানকে পাঠিয়েছি তাদের উত্তরের অপেক্ষায় আছি তো এই হলো ঘটনা উনি কীভাবে আসছে এটা আমি বললাম তো ওইখানে বা ওই যে যে আয়না ঘরটা আমাদের মূল ফোকাসটা তো হইতেছে যে আয়না ঘরের মধ্যে মানুষ কিভাবে থাকতো তো চলেন আমরা সেই অভিজ্ঞতাটাই শেয়ার করি আর এখানে যে অভিজ্ঞতার কথাটা বলা হবে এটা মানে উনি যেরকম করে বলছে আমি আপনাদের সাথে সেরকমভাবেই শেয়ার করতেছি উনি বলছে যে গুমে থাকতে তিন বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে প্রথম প্রথম খেতে পারতাম না পরে বাধ্য হতাম দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা বুট দেয় মাঝে মাঝে সাথে একটু পেঁয়াজ বা অন্য কিছু থাকে আর সকালের খাবারের বদলে রাতে দুইটা রুটি দেয় তাই আগেই বলে রাখতে হয় তো আমি করলাম কি লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম সুমান আল্লাহ একে তো সোয়াব তার সাথে সাথে তিন বেলা তিন রকমের খাবার আহারে কি কষ্ট আর এই দুর্গন্ধযুক্ত বাটির থেকে কিছুটা মুক্তি ইফতার করতাম আর রাতে সেহেরির জন্য দেয়া রুটি খেয়ে নিতাম মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো মনে হতো যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে একবার এমন হয়েছে যে রুটি বাদ সেহের জন্য ভাত তরকারি পচা মাছ দিলেও আমি সেটা খেয়ে নিতে পারতাম কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বিবৎস তরকারি দিত তাও আবার রাতে দুইবার দ্বিতীয়টা জন্য জন্য আমি একবার আয়ামে রোজা রাখার টানা দিন শুধু তিন তিন ইফতার করেছি আর কিছুই খাইনি শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে খেয়েছি পানি মিশিয়ে কি স্বাদ লেগেছিল তাদের ক্যান্টিনে যে সব মাছ বিক্রি হতো না সেগুলো ভেজে আমাদেরকে দিত আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল সেগুলোর দশ ভাগের এক ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না সেটা তারা নিজেদের পকেটেই ঢুকাত এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেক গালাগাল গালমন্দ মানে এরা অনেক গালমন্দ করত একবার একজন বলেছিল আমরা কি মুসলমান না আমরা জানি আমরা জানি না রোজা কি কয়রা রাখতে হয় এই টাইপের কথা এরকম হাজার হাজার কাহিনী আছে কি না ওনারা ওনাদের কাছ থেকে আরও শোনা যাবে হয়তো ওনারা এখন একটু স্বাভাবিক হোক তারপরে হয়তো আর অনেক কিছু পাওয়া যাবে এটাই ছিল আয়নাঘরের গল্প তো এই লোকটার যখন আর কি লোকটারে নিয়ে যাওয়া হয় তখন এই লোকটার দুইটা শিশু সন্তান ছিল তো এখন বর্তমানে এই মেয়েগুলা ভালো বড় বড় হয়েছে মার্শাল্লাহ ওদের হয়তো বাবার কথা মনেও নাই দেখেন আল্লাহর কি আল্লাহ হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী এটাতে কোনো সন্দেহ হয় নাই হয়তো ওদিন যদি আল্লাহর পথে রোজা না থাকতো বা রোজা রাখার রোজা রাখার ফলে হয়তো আল্লাহ তাদেরকে এই বিজয় এনে দিছে বা এই অল্প সময়ের মধ্যে বা এত বছর পরে হয়তো বা তারা তাদের পরিবারকে কাছে পাইছে আসলে এই সমস্ত গল্প আমি বলতে পারি না বা আমি ইমোশনাল হয়ে যাই বেশিরভাগ ক্ষেত্রে আমি এই সমস্ত গল্প এড়াই চলি আমার আসলে ভালো লাগে না তা আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দেব নিয়ে ওই ভিডিওটাতে আরও অনেক কিছু জানতে পারবেন যে ওই ঘর থেকে কিভাবে মানে কীভাবে কে গুম হয়েছে বা কিভাবে কি হয়েছে না হয়েছে একটা ডিটেলসের একটা ভিডিও দেবো সেটা একদম খুব দারুণ এটা ইনভেস্টিগেশন করছিল কিছু সাংবাদিক বা এরপরে আবার কিছু কর্নেল কর্নেলকেও ধরে নেওয়া হয়েছিল এরকম গুম করছিলো বা একটা লোকেরও এরকম গুম করে দিছিল। আমি ওইটা একটু কাজ আছে ওই ভিডিওটা নিয়ে কাজ করে তারপরে আমি পাবলিশ করে আমি লিঙ্ক দিয়ে দিবনি আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম